হ্যাঁ মতন রোজা ভঙ্গ হওয়ার কারণগুলো আমরা অনেকে জানি আলহামদুলিল্লাহ কিন্তু কোন কোন কারণে আসলে রোজা ভঙ্গ হয় না সেটা আমাদের জানা দরকার আলহামদুলিল্লাহ এই বিষয়টি অনেকেই বাড়াবাড়ি পর্যায়ে চলে যান অনেক সময় সামান্য জিনিস আমার রোজা ভঙ্গ হলো কিনা অনেকে দেখা যায় যে বলে যে আমি তো সাহারি খাই না আমার রোজা হবে কিনা এরকম কথা বলে না ভাই সাহারি খাওয়ার সাথে রোজা ভঙ্গ হবে না আলহামদুলিল্লাহ তবে যেগুলো ভঙ্গ হবে না সেগুলো বলে রাখি যেমন আপনি অনিচ্ছাকৃত মনে নেই ভুলে গেছেন আপনি পানি খেয়ে ফেলেছেন তো আপনার কোনো সম ভঙ্গ হবে না অনেক সময় খাওয়া খাওয়া খেয়ে ফেলেছেন সেটা তার সম ভঙ্গ হবে না কারণ রসল্লা সাল্লাম বলেছেন মান এক না সিয়েন মানে আঁকলা না শিয়ান ফলা আঁকা দাঁড়ালি অন্য না আসছে যে ব্যক্তি আঁকালে বা যে ব্যক্তি ভুলে খেয়ে ফেলেছে কোনো কিছু যেমন অনেক সময় অভ্যাস না থাকলে যাদের হয় আর কি যে অনেক সময় পানি খেয়ে ফেলে যেমন আমার বাচ্চা বলছে আমি পানি খেয়ে ফেললাম তো এরকম খেয়ে ফেলেছে ভুলে তো এরকম অবস্থায় ভুলে যদি কেউ খেয়ে ফেলে মনে করতে পারে নাই তাহলে তার খাওয়া এবং পানি দুইটাই মাফ এটার জন্য তার কোনো কারোর সরা নষ্ট হবে না কারণ আল্লাহ সাল্লাম বলেছেন যে এটা সে আল্লাহ তাকে খাইয়েছে আল্লাহ তাকে পান করিয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এইটা যেন আরেকটা জিনিস হচ্ছে ধরেন কেউ ডাক্তারি পরীক্ষা যেন রক্ত দিল সামান্য যেগুলো দেওয়া হয় এগুলোর কারণে আলহামদুলিল্লাহ রোজা ভঙ্গ হবে না কারণ এগুলো আইএনআ বলা হয় আর ভিতরে হচ্ছে একটা অংশ দেওয়া হচ্ছে এটার কারণে তার রোজা ভঙ্গ হবে না আলহামদুলিল্লাহ সমস্যা নেই আরেকটি হচ্ছে যে কেউ ব্যথার জন্য ইনজেকশন রোজা ভঙ্গ হবে না ব্যথার ইনজেকশনের জন্য তার রোজা ভঙ্গ হবে না কিন্তু যদি খাওয়ার ইনজেকশন হয় যেহেতু গ্লুকোজ বা যেগুলো তার খাওয়ার কাজ দিয়ে এগুলো ইঞ্জেকশন দিয়ে ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যদি কেউ শ্বাসকষ্ট করছে তখন যে ইনহেলার নিল ইনহেলার ইনহেলারের দুইটা পর্যায়ে আছে একটি হচ্ছে নীলার কিছু খাবার পর্যন্ত যায় এক ধরনের নীলা আছে সেটা যদি হয় রোজা ভেঙে যাবে সেটা অবশ্য খুব অ্যাভেলেবল না আর ইংলার যেটা সাধারণত শ্বাস খুলে দেয় বাতাস দিয়া এবং সেটা ওষুধ দিয়া শ্বাস খুলে দিলে তার নিঃশ্বাস করতে সহজই হয় এই জন্য এটাতে আলহামদুলিল্লাহ সমভঙ্গ হবে না এমনকি যদি শ্বাস কিছু ঢুকেও পড়ে তাহলেও সেটা সমভঙ্গ হবে না কারণ আসলে খাবারও না পানীয় না আলহামদুলিল্লাহ আচ্ছা কারো কারো আছে হার্টের ব্যথা আরম্ভ হয়ে যায় অনেক সময় এবং তারা জিব্বার নিচে একটা ট্যাবলেটের মতো রাখে এটা প্যাটে যায় না কিন্তু এটা হার্টে সেটাকে হার্টে ব্লক বা নাশ করে এমন কিছু হলো ইনশাল্লাহ না এটা হচ্ছে তার এই গ্লুকোজের জিনিসটা কমিয়ে দেয় গ্লুকোজটাকে সমতায় নিয়ে আসে এটার জন্য তার শ্রম হবে না এটা বিশুদ্ধ মত বলে আমরা মনে করি আরেকটি জিনিস আছে অনেকে মনে করে থাকেন যে গোসল করলে বারবার কেউ সমস্যা আছে কিনা গোসল করলে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ঠান্ডা পানীয় ব্যবহার করা কোনো সমস্যা নেই এবং ঠান্ডা পানিতে ডুব দিল বা বরফের মধ্যে ডুব দিয়ে থাকলেও কোনো সমস্যা নেই চোখে ওষুধ দিলে কোনো কোনো সমস্যা কারণ চোখের সাথে আসলে সম্পর্ক এটা প্রমাণিত সত্য হয়ে গেছে এখন কিন্তু নাকের সাথে সম্পর্ক আছে নাকে এমন জিনিস দিলে যেটা পেটে চলে যায় তাহলে সেটা রোজা ভঙ্গ হবে আর এমন কিছু জিনিস নিলে যেটা পেটে যায় না বরং যেটা আটকে শুধুমাত্র সুগন্ধ হয় তাহলে সুগন্ধি জিনিস নিলে রোজা ভঙ্গ হবে না আলহামদুলিল্লাহ এটা আমাদের জানতে হবে অনেক সময় বিড়ি তোলে কেন রভঙ্গ আমরা বলে থাকি কারণ বিড়ি পেটে চলে যায় এটা হ্যাঁ কিন্তু এই জন্য ইচ্ছাকৃত নেওয়া হচ্ছে ইচ্ছাকৃত এই জন্য কোনো কিছু বড় কিছু নেওয়া ধোঁয়া যদি কোনো নিয়ে পেটে চাপিয়ে নেওয়া হয় ভিতরের দিকে তাহলে সেটা রোজা ভঙ্গ হয়ে যাবে এটা হচ্ছে বিষয় তো এই জন্য লোবান যারা জ্বালায় যে আমাদের দেশে ওই যে আতর লোবান জ্বালায় না আগুন যেটা জ্বলে ওইটাও যদি কোনো কেউ আগর মতো সেটা সাধারণভাবে জ্বলতে কোনো সমস্যা নেই বা ইচ্ছাকৃত কোনো ইচ্ছে না জ্বলবে সুগন্ধি হবে কিন্তু কেউ যদি এটার মধ্যে নাক লাগিয়ে রাখে যে সমস্ত লোবান আমার পেটে ঢুকে থাকতে হবে রোজা ভঙ্গ হবে মহিলাদের এরকমভাবে যারা এই